অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল হুগলির উত্তরপাড়ার এসএস গ্রুপ। আগমনী 2024 এই শিরোনামে উত্তরপাড়ার গণভবনে কচিকাঁচা থেকে বড়রা সকলের সমবেত মিলন কেন্দ্রে উক্ত অনুষ্ঠানটি নাচ গান ও নৃত্যে জমজমাট হয়ে উঠেছিল। মঞ্চভর্তি দর্শক ও শ্রোতারা সুচারু ও সুশৃঙ্খলতার সাথে অনুষ্ঠানের আনন্দকে ভাগ করে নিতে সামিল হয়। অনুষ্ঠানের মূল দুই কাণ্ডারি যুগল হলেন শিল্পা দেশান্নাল ও অভিজিৎ দে। শিল্পা দেবী নিজে একজন যেহেতু নৃত্যশিল্পী, তাই তার ঐকান্তিক প্রচেষ্টায় ও ডাকে বিভিন্ন নামিদামি ও নতুন সংস্থার তরফে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই প্রশংসা করে এই সুচারু প্রয়াসকে। অতিথিবরণ থেকে উৎসব মুখর সবেতেই পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রেখে অনুষ্ঠানটি সফলতার পর্যায়ে নিয়ে যায় শিল্পা দেবী। তার পতি পরমেশ্বর ও জন্মদাতা পিতা মাতাকে সাফল্যের চাবিকাঠি করে এগিয়ে যাওয়ার কথা বলেন। আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে, কতজন অংশগ্রহণ করছে, কি কি বিভাগে? প্রায় 250 জন। কি কি বিভাগ থাকছে? মত নাচ গান আবৃত্তি তিনটে বিভাগ নিয়ে এখানে সবাই অংশগ্রহণ করে। তো আজকে অতিথি কারা কারা ছিল? আজকে আমাদের অতিথি ছিলেন উত্তরপাড়া চেয়ারম্যান স্যার দিলীপ যাদব, আর আমাদের উত্তরপাড়া গ্রুপ অ্যাডমিন ছিলেন গৌতম কুমার দাস মহাশয়। আর এই যে তোমাদের এসএস গ্রুপের তরফ থেকে তোমাদের যারা দর্শক বা যারা শ্রোতা রয়েছে, যারা তোমাদের ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে আমি সবসময় একটা কথাই বলবো যে এই একটা বছর ধরে আমি 5টা প্রোগ্রাম যখন করেছি, আগামী বছরেও তারা যেন প্রত্যেকে আমার এই হাতটা ধরে থাকে, তাহলে আমি তাদেরকে আরো অনেক বড় কিছু সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং এ আছি। আর তোমার পাশে সহযোগিতা হাত কারা কারা বাড়ি? আমার পাশে সহযোগিতার হাত বলতে আমার একজনই আছে, আমার হাজবেন্ড আর আমার বাবা। আমার বাবা একটু আগে ইন্টারভিউ দিয়ে গেছে আই থিঙ্ক, কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে আমার মেন, তাকে ছাড়া আমি অসম্ভব। তো আর কি কিছু বলবে এসএস গ্রুপের তরফ থেকে? হ্যাঁ, এসএস গ্রুপের তরফ থেকে প্রথমেই আমি আমার বাবাকে, আমার মিশুকে আর আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য, আমার পুরো টিমকে, আমার মা বাবাকে। আর এতগুলো যে শিল্পী প্রত্যেক প্রোগ্রামে আমার কাছে ভালোবেসে আসে, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনেও তাদেরকে পাশে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম শিল্পা দেশান। আপনি কে হন এসএস গ্রুপে? আমি এসএস গ্রুপের ওনার হই, পরিচালক। আমি আমার ওয়াইফও পরিচালক। আমার ওয়াইফের সূত্রে আমি এসএস গ্রুপে প্রথম আসা, আমি ওয়াইফের হাত ধরে আমি এসএস গ্রুপে পদার্পণ করেছি। এছাড়া এসএস গ্রুপে যারা যারা আমাদের সাথে পার্টিসিপেট করছে, নাচ গান আবৃত্তি সবাই আসে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের হাত ধরে, আমরা তারা আমাদের পরিবার, সদস্য এসএস গ্রুপের পরিবার। এছাড়া আমার ক্রেডিট বলতে গেলে আমার ওয়াইফ, ওয়াইফ ছাড়া আমি আমি নানান রকম কাজে হেল্প করেছি, কিন্তু আমার ওয়াইফ না থাকলে আমাদের এসএস গ্রুপ পরিপূর্ণ হতো না। এছাড়া এসএস গ্রুপে আমাদের এখন সদস্য হচ্ছে 1.5k। তো আমি চাইছি আরও এসএস গ্রুপে আরও সদস্য বাড়ুক, সবাই আমাদের পাশে এগিয়ে আসুক। আমাদের আগামী দিনে কলকাতার বুকেও কি অনুষ্ঠান করার ইচ্ছে আছে? হ্যাঁ, কলকাতার বুকে ইচ্ছে আছে, আমাদের হুগলি হাওড়া সব জায়গা করার ইচ্ছে আছে। আমরা এখন হুগলিতে করছি, 5টা প্রোগ্রাম হচ্ছে, এবার বাড়বে জানানোর একটা প্রোগ্রাম আছে। আজকের এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে? আজকের প্রোগ্রামটা উত্তরপাড়ার সব থেকে বড় জায়গা উত্তরপাড়া গণভবনে হচ্ছে। এর পরবর্তী প্রোগ্রাম হবে গণভবনেই, আমরা এ করবো 12ই জানুয়ারি উইন্টার কার্নিভাল। সবাই, আমি চাইছি সবাই আসবেন দেখতে। এছাড়া যারা যারা পার্টিসিপেট করে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যাস এইটুকু। আপনার নামটা? আমার নাম হচ্ছে অভিজিৎ দে। আগে থেকে আমার অনেক ভালো লাগতো, এত সুন্দর অনুষ্ঠান করা হচ্ছে যে বলার মতো নয়। যারা যারা এসেছে তারাই বলতে পারবে যে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো আরো ভালোভাবে এগিয়ে যাক এসএস গ্রুপ, আমরা সবাই পাশে আছি, আরো বড় হোক এটাই চাই। আপনার নাম? আমার নাম সুস্মিতা সান্যাল। আমরা খুব ভালোভাবে এনজয় করেছি, মাঝে মাঝে এসএস গ্রুপের প্রোগ্রামটা হয়, আমরা আসি দেখতে। প্রোগ্রাম খুবই ভালো হয়,
আশা করছি আরো ভালো হবে ভবিষ্যতে, আর আমরা ভাসব দেখতে। আপনার নাম? আমার নাম বিদিশা। ভীষণই ভালো লাগলো, আর এখানে যারা অর্গানাইজ করছে সায়ক দা, শিল্পা দি, ওদের সাথে আমি মানে প্রথম থেকেই আছি, সব প্রোগ্রামে চেষ্টা করি অ্যাটেন্ড করার, আর এস এস গ্রুপকে আলাদা করে কিছু বলার নেই, এত ভালো অ্যারেঞ্জমেন্ট, আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এত সুন্দর সম্মান, এটা একমাত্র এস এস গ্রুপই করতে পারে, আর আমাকে ইনভাইট করার জন্য তো আমি ভীষণ ভীষণ খুশি, চেষ্টা করবো যে এস এস গ্রুপের সাথে সারা জীবন থাকবো। আপনার নাম? আমার নাম সুলগ্না বণিক, আমার একাডেমির নাম সুলগ্না ডান্স একাডেমি। এসে সত্যি খুব ভালো লাগছে, কারণ শিল্পার ব্যবহার আর মানে দাদার ব্যবহারও সত্যি খুব ভালো লাগে, আর আমি প্রতিটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করি, আর অন্তর থেকেই ওদের সাথে পাশে থাকার চেষ্টা করি। প্রতিটা প্রোগ্রাম সবাই এত সুন্দরভাবে মানে উদ্দীপনা করে বা অনুষ্ঠান করে, সেই প্রোগ্রামগুলো দেখতে আমার সত্যিই ভালো লাগে, আর আমিও নিজের একটু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। সত্যি কথা, প্রতিটা প্রোগ্রাম আমি খুব উৎসাহ সহকারে আসার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী। যখন প্রথম নিজের পথ চলা শুরু করেছে আমি সেই দিন থেকেই তাদের পাশে আছি, আর প্রথম ওদের একটা বসন্ত উৎসব ছোট করে শুরু করেছি, সেখানেও পারফর্ম করেছিলাম। আমি গান গাওয়ার পাশাপাশি আমি অভিনয়ও করি, আমি সবসময় এস এস গ্রুপের জন্য নিজের সময় বার করার চেষ্টা করি, কারণ কি শিল্পা এবং সাহেবের সঙ্গে পারিবারিক সম্পর্ক, আর ওরা খুব অন্তর থেকে চেষ্টা করে একটা অনুষ্ঠানের জন্য, ওরা যেভাবে হাঁটে আমিও চেষ্টা করি ওদের মঞ্চে যখন আসি একটু স্পেশাল কিছু পারফরমেন্স দেওয়ার, একটু স্পেশালভাবে পাবলিককে জমানো। তো অল দ্য বেস্ট টু শিল্পা অ্যান্ড সাহেব অ্যান্ড এস এস গ্রুপ। ইয়োর গুড নেম? রঞ্জিত ব্যানার্জি। ভীষণই ভালো লাগলো, কারণ পুজোর আগে এই সমস্ত অনুষ্ঠানগুলোই আমাদের কাছে আগমনের বার্তা বয়ে আনে, আর বিশেষ করে শিল্পাদি যখনই আমাদের আগমনী অনুষ্ঠানের কথাটা বললো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ পুজোর আগে এই সমস্ত অনুষ্ঠান আমাদের উৎসবে একটা আলাদা মাত্রা যোগ করে, তাই খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম সৌরভ পান্ডা। খুব ভালো লেগেছে, আর পারফরমেন্স করেছি সবাই। আমি করেছি হচ্ছে ক্যারেক্টার মহিষাসুরে, সবাই দূর থেকে বুঝতেই পারছো, তো আমার সাথে আমার গোটা টিম একটা নবপতিকে অ্যাড করেছে, তার সাথে শিল্পাদি এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, প্রতিবারই শিল্পাদি প্রোগ্রাম আমরা করি, এবারে আরও স্পেশালভাবে করেছি, কেন কি আরও সুন্দরভাবে এনার্জি দিয়ে মহিষাসুর সেজে করেছে সেই কারণে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুমিত্রা দে, আমার গ্রুপের নাম হচ্ছে উন্নয়ন ডান্স একাডেমি। সামনেই পুজো, তার আগে এস এস গ্রুপের আগমনী অনুষ্ঠান এত সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে, আমি আগেও এস এস গ্রুপের অনুষ্ঠান করেছি, শিল্পাটি আমার খুব কাছে দিদি, তো এইবারও অনুষ্ঠান করে ভীষণ ভালো লাগলো, অবশ্যই আগামী দিনের সমস্ত অনুষ্ঠানে আমি সাথে থাকবো। প্রচন্ড ভালো, মানে আমি মুখ ধুয়ে দেখছিলাম একটু, আমি উঠতে যাইনি, আমি বাইরে বেরোইনি, এত আমার ভালো লেগেছে, মানে এস এস গ্রুপে এত অনুষ্ঠান মানে কল্পনা করা যায় না, মানে নেক্সটটা মিস করে গেছিলাম, এটা আমি মানে তখন ভাবছি কেন আসিনি কেন আসিনি, খুব ভালো লেগেছে আমার, খুব প্রচন্ড ভালো। আপনার নাম? আমার নাম তরুণ চক্রবর্তী। এস এস গ্রুপের আজ তিন থেকে চারটে অনুষ্ঠান দেখলাম, যে চারটে অনুষ্ঠান দেখলাম এবারও এই অনুষ্ঠান যে পাঁচটা অনুষ্ঠান দেখছি, কিন্তু অত সুন্দর প্রতিটা অনুষ্ঠান হচ্ছে বা প্রতিজনকে যেভাবে এরা সম্মান জানায়, আমি কল্পনার বাইরে আমার চলে, যার জন্যে আমি ছুটে চলে আসি এই অনুষ্ঠানটি। আপনার নাম? আমার নাম আশিস সানি। আমার নাম হলো এস এস গ্রুপের সাথে আমার এই প্রথমবার স্টেজ প্রোগ্রাম, এখানে করে আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুবই আপ্লুত, কেমন লাগছে? প্রথমে আমি বলবো, আমি আমার নামটাও বলে দিই, আমি উত্তর গৌতম কুমার দাস, আমি উত্তরপাড়া আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপ অর্থাৎ উত্তরপাড়া পাবলিক ফোরামের আমি ফাউন্ডার এবং অ্যাডমিন। আমাদের গ্রুপের পক্ষ থেকে প্রথমেই জানাবো এস এস গ্রুপকে আন্তরিক শুভেচ্ছা এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং ওনাদের টাইম ম্যানেজমেন্ট এবং ওনাদের পার্টিসিপেন্টদের বিভিন্ন মানে অনুষ্ঠানের পরপর সাজানোর যে টেকনিক, একটা গানের পরে একটা নাচ, নাচের পরে একটা অন্যরকম অনুষ্ঠানও খুব ভালো লেগেছে, এতটুকু বলতে পারি, আর খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমি পায়েল পাল দত্ত, আমার গ্রুপের নাম কলাশ্রী ডান্স একাডেমি। আজ এই উত্তরপাড়া গণভবন মঞ্চতে শিল্পীদি এবং সাহেবদার উদ্যোগে আয়োজিত হয়েছে একটা বিরাট আগমনী অনুষ্ঠান, যেখানে আমি পারফরমেন্স করেছি, আমার গ্রুপ পারফরমেন্স করেছে এবং আর অনেকগুলি শিল্পীরাও এসছে, একটা ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান। দিদির সাথে আমি আগেও প্রোগ্রাম করেছি এবং আরও অনেক প্রোগ্রাম করবো, সামনেই একটা প্রোগ্রাম আছে আমাদের উইন্টার কার্নিভাল, সবাইকে বলবো সেটাতে আসতে, আর এত
সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য দাদাকে এবং শিল্পীটিকে অনেক অনেক ধন্যবাদ। দারুণ দারুণ, আমার জীবনের প্রথমবার মানে গণপূর্ত পাড়া গণভবনে আমি শিল্পালি এবং সারদা এস এস গ্রুপেতে আমি গাইবার সুযোগ পেয়েছি। এটা এটা আমি অনেক মানে কৃতজ্ঞতা দিদি দাদার কাছে এবং আমার মানে যারা উপস্থিত দর্শকরা ছিলেন তারা আমার গান শুনেছেন ধৈর্য ধরে, এটা এটাই আমি কৃতজ্ঞ। আমার নাম সৌরিক ব্যানার্জী। রাজকুমার দাস, প্রিয় চিত্রসাথী নিউজ, উত্তরপাড়া, হুগলি।